আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে ফুলকপির কোরমা। এই কোরমাটা পোলাও, ভেড়ানি, নানরুটি, পোয়ারুটির সাথে খেতে ভীষণ মজা আর খুব দারুণ, খুব সুস্বাদু এই কোরমাটা। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার সার্থক। তাহলে চলুন দেখি আমাদের আজকে এই কোরমাটা কীভাবে রান্না করতে হয়, তার প্রস্তুত প্রণালী। আজকে কোরমা রান্না করার জন্য এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, তবে আমি মিডিয়াম সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি ফুলকপিটা ভাজার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়েছে, এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিব। সবগুলো দিয়ে দিয়েছি, সবগুলো ফুলকপি আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিই পরিমাণ মতো লবণ। এখন আমি অল্প দিয়েছি, রান্নার সময় আমি আবার কিছু দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, তবে এটা বেশি বাঁচতে হবে না। মূল কথা আমি একটু জলসিয়ে ভেজে নিব কালার করে। এটা আমার হয়ে গেছে, আমি 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব, ফুলকপিটা উঠিয়ে নিয়েছি। এখন একই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আমার কোরমার পরিমাণে যা লাগবে। আর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দিয়ে দিলাম 2টা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনির ফালি, 6-7টা গোলমরিচ, 4-5টা লং আর 4টা এলাচ। 30 সেকেন্ডের মতো এটা আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, তবে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাজু বাদাম, আপনার চাইলে এখানে কাঠ বাদামটাও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ লবণ কিন্তু আমি আগে একটু দিয়েছি, আর দিতে হবে না। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি 1 মিনিটের মতো, নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, 2 মিনিটের মতো কষিয়ে নিব। ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, গুঁড়াটা দিলে অনেক সুন্দর কালার আসে। আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ফুলকপি। ফুলকপিটা দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব। মিশিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব। আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি চুলার জালটা মিডিয়ামে রেখে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি নারকেলের 1 কাপ দুধ, তবে আপনারা চাইলে এখানে নর্মাল দুধও ইউজ করতে পারবেন। আর নর্মাল দুধ যদি না দেন তাহলে পাউডারের দুধগুলোও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি, একটু ভালো কষে পর্যন্ত ভালো কষে গেছে। আমি আর ঢাকনাটা ঢাকবো না, তাহলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে ফুলকপিটা। কোরমা যদি ফুলকপি গলে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তবে ফুলকপির কোরমা নারকেলের দুধে রান্না করলে খুব সুন্দর ফ্লেভারও আসে বা টেস্টটাও ভালো পাওয়া যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি, আর 1/2 টেবিল চামচ একটু কম গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া বলতে এখানে সব কিছু আছে, জয়ফল, জয়ত্রী, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি সব কিছু আছে এখানে। ওইখান থেকে আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ খাঁটি ঘি, এটা আমি ঘরেই তৈরি করেছি, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। আমি
খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তবে খুব আলতোভাবে নাড়তে হবে, না হলে ফুলগুলো ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ। কোরমাটা আমার প্রায় হয়ে গেছে, আর 2 মিনিটের মতো চুলা রাখবো, তারপরে উঠিয়ে পরিবেশন করব। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এর ফাঁকে আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে, এটা দিলে খেতেও ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। কোরমাটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে আমার একটা ফুলও কিন্তু ভেঙে যায়নি। এবার রান্নাটা বুঝে করতে হবে। কোরমা পরিবেশনের জন্য একদম রেডি করে নিয়েছি, তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।